একটা গল্প বলি, একজন শিক্ষক আর তার ছাত্রের গল্প। গল্পটা সংগৃহীত, কিন্তু এর মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে, আবার আপনাদের ভালো লাগবে। বিয়ের অনুষ্ঠানে একজন অতিথি তার প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষককে দেখতে পেলেন। বহুদিন পর ছোটবেলার শিক্ষককে দেখে তার কাছে ছুটে গেলেন। বললেন, স্যার আপনি কি আমায় চিনতে পেরেছেন? স্যার বললেন, না বাবা দুঃখিত, আমি ঠিক তোমায় চিনতে পারিনি। ভদ্রলোকটি তখন বললেন, স্যার আমি আপনার ছাত্র, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, থ্রিতে পড়ার সময় আমাদের এক সহপাঠীর দামি একটা কলম চুরি হয়েছিল। সেই সহপাঠী কাঁদতে কাঁদতে আপনার কাছে নালিশ করেছিল স্যার, আর আপনি সব ছাত্রকে চোখ বন্ধ করে দেয়ালের দিকে মুখ করে দাঁড়াতে বললেন। তারপর একজন একজন করে চেক করতে শুরু করলেন। আমি ভয় কাঁপতে শুরু করলাম, কারণ কলমটি আমি নিয়েছিলাম। আমি যে কলমটি চুরি করেছি তা জানাজানি হওয়ার পর আমি যে লজ্জার মুখোমুখি হব, আমার শিক্ষকেরা আমার সম্পর্কে যে ধারণা পোষণ করবেন, স্কুলের সবাই আমাকে চোর বলে ডাকতে থাকবে, উফ, আর আমার বাবা মার কী প্রতিক্রিয়া হবে, এসব ভাবতে ভাবতে আমার মরে যেতে ইচ্ছে করছিল স্যার। তখন মনে পড়ছে স্যার আপনার? না আমি এখনো মনে করতে পারছি না রে। আপনি সবাইকে চেক করছিলেন, এরপর যখন আমার শরীর চেকের পালা এলো, আমি চোখ বন্ধ করে অনুভব করলাম আমার শরীর থেকে আপনি কলমটি বের করছেন। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম আপনি কিছু বলছেন না আমাকে, বরং বাকি শিক্ষার্থীদের পকেট চেক করে চলেছেন। পরে যখন অনুসন্ধান শেষ হলো, আপনি আমাদের চোখ খুলতে বললেন, সবাইকে নিজ নিজ আসন গ্রহণ করতে বললেন। ভয়ে আমি বসতে পারছিলাম না স্যার, কারণ আমার মনে হচ্ছিল একটু পরেই আপনি আমাকে ডাকবেন, কিন্তু না, আপনি আমাকে না ডেকে কলমটি সবাইকে দেখালেন, আর কিছু না বলে সেই সহপাঠীকে কলমটি ফেরত দিলেন। কলমটি যে আমি চুরি করেছিলাম আপনি তা তখনও আমাকে বা কাউকেই বলেননি স্যার। মনে পড়ছে স্যার গল্পটি আপনার? স্যার বললেন, না আমি এখনো মনে করতে কিছুটা মনে হচ্ছিল। স্যার আপনি সেদিন আমার ইজ্জত রক্ষা করেছিলেন স্যার। এই ঘটনার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনে আর কখনো অন্যের জিনিস না বলে ছুঁয়েও দেখব না। স্যার ঘটনাটা কি এখন পুরোপুরি আপনার মনে পড়ছে? আপনার এটা ভোলার কথা নয় স্যার। স্যার জবাব দিলেন, হ্যাঁ ঘটনাটা খুব ভালোভাবেই মনে আছে আমার। তবে কার পকেটে কলমটি পাওয়া গিয়েছিল তা কখনো জানতে পারিনি, কারণ যখন আমি সবার পকেট চেক করছিলাম তখন আমি ইচ্ছে করেই তোমাদের মতো আমার নিজের চোখ দুটো বন্ধ রেখেছিলাম, কাজেই আমি আজও জানতে পারিনি কে কলমটি চুরি করেছিল এবং কার পকেট থেকে আমি কলমটি নিয়েছিলাম।